আসসালামু আলাইকুম। আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার, আবুল মামা বাইক সেন্টার। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন, আগামীতে গেলে যাবেন। তাই আসুন ব্যবসার জগতে চলে যাই। যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা চায়না 125 cc, ইংলিশে বলে 125। গাড়ির নাম্বার কাগজ অ্যানালগ নাম্বার, এককালীন নাম্বার, কাউকে 10 টাকা দিতে হবে না। গাড়ি কিন্তু আর সালের একটি কথায় আবুল মামা প্রথম থেকে বলে আসছে, আবুল মামা গাড়ি কিনে ভাঙ্গা, কাগজ কিনে কিন্তু সাঙ্গা, সেই কাগজটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তাই আসুন আচ্ছা কাগজটা দেখে তারপরে বন্দনা গাবো, আজকে কাগজটা দেখাই। গাড়ি তো আমি কিনেছি বাবা, যেনারা গাড়ি কিনবেন একবারে একবারে যে দেখেন কাগজ কাক কয় মামা, আগুন বরাবর কাগজ, আর সালের গাড়ি। এটা বাড়িতে রাখবেন, এটা বাড়িতে রাখুন হাউস কপি, তারপর ওই দেখেন ক্যাশ টোকেন কর দেখতেই পারছেন মামা, এই যে দেখেন। হ্যাঁ, তারপরে আরও একটা আছে, এই দেখেন, মানে কাগজ হলে কয়টা, একটা, এই হলে দুটে, তিনটে ছাড়া কেউ গাড়ি কিনবেন না। কিনলে তখন কম দাম দিয়ে সিস্টেম করে কিনবেন। এই কাগজের দাম 25,000, আজকে একবারে সীমিত কম দাম, গাড়ির দাম থাকবে। গাড়িগুলো সুন্দরবনে যায়, এসে পরিবহনে যায়, ইউএসবিতে যায়, করতাতে কিন্তু গাড়ি লাইনা ভয় করে। আর একটি শুভ সংবাদ, যদি আপনারা ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন, ভয় না করলে আপনাদের জন্য 5-5টা এখন আমি আবুল মামা খুলে রাখছি। অবশ্যই ব্যাংকে লেনদেন করবেন, টাকার মরণ নাই, গাড়ির মরণ নাই। তাই আসুন, তারপরেও গাড়িটা কি অবস্থায়, কি কন্ডিশন, সাউন্ড কোয়ালিটি ভালো আছে, খারাপ নাই, আপনি চলে ডায়ং 125। এদের সিট কেরিয়ার মাড গার্ড সিগনাল, এদের টায়ার খালি রিংগুলো দেখেন মামা, একবারে মনে হচ্ছে মাথায় লস্টরি। এখন স্যালেঞ্জার মেলা বয়স, এরা দাগ দুঃখ তাতে কোনো সমস্যা নাই, অরিজিনালি আছে। এখন করে সাইড কভার, ট্যাঙ্কি কিন্তু পরে রং করছে, সমস্যা নেই মামা, বুঝছেন? তাই আসুন এই দিকে আসেন। এদের মিটার যা লাগানি আছে এখন এই অবস্থায়, এটি দুটো কথা বলে লাভ নাই। গাড়ি ব্যাটারি তুললে এদের দেখেন সেলফও আছে, কিন্তু এদের সেলফ ওই মুহূর্তে দেখা মনে, বুঝছেন? সেলফ আছে, ভালো আছে, গাড়িটার সাউন্ড কোয়ালিটি দেখান লাগবি। গাড়ি তো একজন এটা কিনবি টাকা দিয়ে, তাহলে দেখান লাগবি না। এদের মামা এদের স্টার্ট দিলাম, প্রচুর ঠোকা স্টার্ট, বুঝছেন? বললে করা লাগিয়েছে না আপনি, এটা সাউন্ড পিক আপ ট্রেনের দেখা। খারাপ নাই, ভালো আছে। এখন একটা ঘটনা, ব্যাটারি তুলবেন, সেলফ টেলফ সব হবে, এমন করলে ব্যাটারি নাই, সমস্যা আমার নাই। যাই হোক, বন্ধ করে দিলাম, এটা বন্ধ করলাম, গ্লাস নাই, আপনি লাগালেন যে অবস্থায় আছে, আমি এই অবস্থায় আপনার কাছে বেচলাম, সবই ভালো আছে। এর সিগনাল, এর লাইট সব ঠিক আছে, সোড্ডা জ্বলে, এটার মধ্যে এলইডি জ্বলায়, যাই হোক এলইডি আছে। আপনি দেখে শুনে দেখেন রিংগুলো, দেখেন গাড়ির একবারে আয়নার আসি, বুঝলেন? এই রিংগুলো দেখেন সকাপ, এদের টেনা করে দাগ আছে, ওটা মেনে লওয়া লাগবে, বুঝছেন? ওটা দেখে লাভ হবার লয়। এর একটা গাড়ি তখন 1 লাখ পড়ছে, আর এখন 4 ভাগের 1 ভাগ, কেঁদে দেখেন, ভালো করে দেখেন, ভালোই আছে, বুঝছেন? সবই ভালো আছে, সেন কভার আছে। ইয়ে আবার দেখেন, আর বলে তিনজন করে 24 ঘন্টা উপোস, আমাকে তাই কয়, আমি তিনজন 24 ঘন্টা উঠলে থাক, উকটক সমস্যা নাই মামা। এই যে রিঙ্গের এটিয়া না কোনো একটা ইয়ে করা আছে, বুঝছেন? সমস্যা নেই, পরে মা আমি ওই মানে নেব না, বুঝলেন না? যাই হোক, আসেন নাম্বারটা বগুড়ার 12-13-55, আবার বলছি বগুড়ার নাম্বার 12-13-55, বুঝছেন? দেখ আবার বলছি, আজকে সীমিত কম দাম,
আবুল মামা গাড়ি কেনে ভাঙ্গা, কাগজ কেনে সাঙ্গা, এরে প্রথম থেকে যায় আজকেও তাই। গাড়ি কোনা বিসির মতো ভালো, যারা মোটে ফাইভ করবেন গাড়ি কোনালে যাবেন, ইঞ্জিনের দশ টাকার কাজ নাই, একটা ব্যাটারি লাগাবেন, সেলফ লাগাবেন, দুটো গিলাস লাগাবেন, এইটুকু। যাই হোক, অনেক কথাই বললাম, কথা না বলে গাড়ির মূল্য মাত্র ২৬,৫০০ টাকা, এর মধ্যেও কাছে এসে নিলে ৫০০ করে আর ১,০০০ করি কর্ম। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, গাড়ির দাম ১,০০,০০০, ১/১ ২৬,৫০০ টাকা, তারপরেও সম্মানই থাকবে, আর ৫০০ করে আর ১,০০০ করি, ওই যে কোনো কাগজের টাকা নেবো আর গাড়ি ফিরব। এই বলে বলা বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন, দেখে শুনে কাছে আসে নিয়ে গেলে সার কমিশন থাকে। আর একটি শুভ সংবাদ, সেটা হলে কেউ ডাকে ইউটিউব চ্যানেল, কেউ ডাকে ফেসবুক, অবশ্যই আবুল মামা বাইক সেন্টার দিয়ে ফেসবুক খোলা আছে, ফলো দেবেন। আসসালামু আলাইকুম, পরবর্তী দেখা হবে লিখতো নতুন গাড়ি নিয়ে। আল্লাহ হাফেজ।